এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। যতই পাপ করুক না কেন, বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুলা আশ্রয়ে চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে, কি আসবে আজকে মেহমান আসবে আজকে, বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে, বসে বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক, এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন রাশিফল, সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আংটি বিক্রি করছে, আংটি পরলেই রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে, এই উদ্দেশ্যে মুশরিক, হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক। এই আকিদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই, আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল, কয়টা মেজর পাঁচটা, মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো, কি করতো ভাই, লাত উজ্জা হবদ মানাত এইসব মূর্তি পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে, করে নাই মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে। শিরিক তো আমাদের সমাজে চলছে, শিরিক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন, মুসলিম সমাজে কত শিরিক চলছে। আবু জেহেলের যুগে শিরিক ছিল, এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে, আলোচনার টপিক আমার আজকে অন্য। আবু জেহেলের যুগে কি ছিল ভাই, শিরিক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছিল। এখনকার সমাজেও শিরক আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া, এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। যতই পাপ করুক না কেন, জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা, নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করবে, তওবা করে যদি মারা না যায় মাফ করবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কেউ একজন জেনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে না বুঝবেন, এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই, যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এই শিরিকের অন্য পাপের এই হলো পার্থক্য।